আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের আমশি অথবা ফলই তৈরি করা। আমি আসলে এটাকে শুটকি বলি, যেহেতু শুটকির মতোই পরবর্তীতে এটা টক রান্না করা বা কচু জাতীয় খাবারে দেওয়া হয়। চলুন দর্শক, কীভাবে এই আমের ফলই অথবা আমশি তৈরি করা যায় সেটা দেখে নিই। আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি, আমি খুব বেশি তৈরি করছি না, অল্প তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একবার তৈরি করলে এক বছরের থেকেও বেশি সময় সংরক্ষণ করা যায়, ব্যবহার করা যায়। প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়ে ছিলে নিচ্ছি। আলু শিলার যে কাটার আছে সেই কাটার দিয়ে খুব সহজেই ছিলে নেওয়া যাচ্ছে। এভাবে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। ছোটোবেলায় দেখতাম আমার মা চাচিরা এভাবে আমকে ফলই করে রাখতেন, আর আমরা লবণ দিয়ে মরিচ দিয়ে এই ফলকে আবার চাটনি বানিয়েও খেতাম। এখন আমগুলো ছোলা হয়ে গেলে আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। সবগুলো আম ছিলে এভাবে ছোটো ছোটো ঠিক টুকরা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আম ছিলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ এবং হলুদের গুঁড়া খুব ভালোভাবে আমের সাথে হাতে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দিতে হবে। এভাবে ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি না, দুই তিন দিন ভালোভাবে রোদে শুকালে হয়ে যাবে। কয়দিন দিতে হবে সেটা নির্ভর করবে রোদের তাপের উপর, কতটুকু তাপ আছে। রোদটা যদি মৃদু হয় তাহলে কয়েকদিন দিতে হবে, আর খুব কড়া রোদে দুই দিন শুকালে হয়ে যায়। আমি ফলেগুলো জাস্ট দুই দিন সকালে দিয়েছি রোদে এবং বিকালবেলা নিয়ে এসেছি। দুদিন শুকানোর পর এগুলোর অবস্থা এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে শুকায়ে কাঠ হয়ে গেছে। এগুলা থেকে একটু শব্দও হচ্ছে ঝনঝন টাইপের। এখন এগুলাকে বয়েমা ভরে এয়ারটাইট একটা বয়েম বা ব্যাকে ভরে রেখে দিতে পারেন। এক বছরের থেকেও বেশি সময় সারা বছর ব্যবহার করতে পারবেন আমের টক রান্না অথবা কচু জাতীয় তরকারিতে। কিন্তু এই ফলেগুলো দিলে খুবই মজা হয়, অথবা মাছের মাথা দিয়েও রান্না করা যায়। আমি একটা বয়ামে নিয়ে নিয়েছি, আমার ছোটো বয়াম নেই বলে আমি এই সাইজের একটা বয়ামে রেখে দিয়েছি। আপনাদের কাছে ছোটো বয়াম থাকলে সেখানেই সংরক্ষণ করতে পারে। বাস, তৈরি হয়ে গেল খুবই ইজিলি। আল্লাহ হাফেজ।